অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। কুম্ভ রাশির আগস্ট 2020 কেমন যাবে এই ভিডিওর মাধ্যমে আমি তারই একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। তো সম্পূর্ণ ভিডিওটি শুনবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে কোন কোন দিকে শুভ এবং কোন কোন দিকে অশুভ এই ভিডিওটি আপনাদেরকে এ মাসে গাইড হিসাবে কিন্তু সাহায্য করবে। অনেকে বলছেন যে স্যার মিলে যাচ্ছে কারো কারো বা মিলছে না। দেখুন, এখানে এটা হচ্ছে ইঞ্জিনিয়ার রাশিফল, এটা ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। আপনাদের দশা অন্তর্দশা যদি পারমিট করে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই ফলাদেশ 80-90% মিলতে বাধ্য। তো শুরু করা যাক কুম্ভ রাশির আগস্ট 2020 কেমন যেতে চলেছে, কী বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে কুম্ভ রাশির জন্য। প্রথম কথা জানাই কুম্ভ রাশির শরীরের দিক, শরীরগত পার্ট। যারা দীর্ঘদিন ধরে অসুস্থতাতে ভুগছিলেন বা বর্তমানে যারা এই ভাইরাসে এফেক্টেড, তাদের কিন্তু এই সময় থেকে, এই আগস্ট মাস থেকে আপনাদের কিন্তু শারীরিক উন্নতি কিন্তু লক্ষ্য করা যাবে। অর্থাৎ শারীরিক পার্টটা কিন্তু কুম্ভ রাশির জন্য ভালো। অর্থাৎ রোগ, ঋণ এবং শত্রুতা, এই তিনটা কিন্তু এ মাসে আপনাদের বিনাশ হতে চলেছে নিশ্চিত রূপে। অর্থাৎ যাদের ঋণ আছে ঋণ পরিশোধ করে দিতে পারবেন, যাদের শরীর নিয়ে এতদিন ধরে ভুগছিলেন সেই শরীরের পার্টটা কিন্তু আপনাদের ভালো একটা দিক কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার আসি আপনাদের প্রেমের ক্ষেত্রে। কুম্ভ রাশির প্রেমের ক্ষেত্রে কিন্তু জবরদস্ত লাভ কিন্তু আসতে চলেছে। অর্থাৎ আপনাদের এই নবমপতি এবং আপনাদের চতুর্থপতি শুক্র আপনাদের রাশির পঞ্চম স্থানে অবস্থান করছে। অর্থাৎ আপনাদের জীবনে প্রেমের কানেকশানগুলো কিন্তু আসবে এ মাসে, নতুন প্রেম আসবে, প্রেমের ক্ষেত্রে সফলতা পাবেন, পুরাতন প্রেম ফিরে আসবে। পঞ্চম স্থানে শুক্রের অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রেমে কিন্তু সফলতা কিন্তু দিতে চলেছে, সফলতা হাতছানি প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা পাবেন কুম্ভ রাশির জন্য, খুব জবরদস্ত যোগ। এবার আপনাদেরকে জানাই এই মঙ্গল 16 তারিখ আপনাদের রাশির তৃতীয় অবস্থান করছে। অর্থাৎ তৃতীয়ভাবে তৃতীয় পতির অবস্থান, এবং যিনি কিনা আপনাদের কর্মপতি। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে পরাক্রম বৃদ্ধি পাবে এবং ভাইদের থেকে কিছুটা হলেও সহযোগিতা কিন্তু আপনারা পাবেন, এবং কর্মক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ কর্মক্ষেত্রে আপনাদের পদোন্নতি, কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি এবং আপনাদের সরকারি কর্ম যোগ কিন্তু তৈরি করতে চলেছে। এ মাসে না হলেও সেরকম কিন্তু একটা পরিস্থিতি কিন্তু তৈরি হবে, আগামী দিনে আপনারা সরকারি চাকরি কিন্তু পেতে পারেন, এটা একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে কুম্ভ রাশির জন্য। এবার আপনাদেরকে জানাই আপনাদের দ্বিতীয় পতি বৃহস্পতি এবং একাদশ পতি বৃহস্পতি একাদশ স্থানে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ একাদশ স্থানে অবস্থান করছে। অর্থাৎ আপনাদের লাভের স্থানে, আপনাদের সফলতার স্থানে, আপনাদের সাকসেসের স্থানে এই বৃহস্পতির অবস্থান, দ্বিতীয় পতি। অর্থাৎ আপনাদের অর্থনৈতিক ফিনান্সিয়াল যে ক্রাইসিস চলছিল এতদিন ধরে, সেই ফিনান্সিয়াল ক্রাইসিসগুলো কিন্তু আপনাদের কমবে এবং লাভ, সফলতা এবং সাকসেসের জায়গা কিন্তু তৈরি করবে। বিদেশ থেকে কিন্তু আপনাদের অর্থ আসবে, বৈদেশিক অর্থ কিন্তু আপনাদের আসতে চলেছে। যারা লটারি, শেয়ার, জুয়া, সাট্টা, ফাটকা বা স্টক বিজনেসে টাকা ইনভেস্টমেন্ট করতে চাইছেন, তাদের জন্য কিন্তু আইডিয়াল সময়। যদিও আপনাদের রাশিচক্রে রাহু গ্রহের অবস্থান এবং শুক্র গ্রহের অবস্থান কেমন আছে সেটা বিচার্য বিষয়, কিন্তু ইন জেনারেল যদি বলেন জুয়া, সাট্টা, লটারি, ফাটকা কারবার, স্টক ইনভেস্টমেন্ট থেকে, বিজনেস থেকে প্রভূত লাভ কিন্তু কুম্ভ রাশির জাতক বা জাতিকারা পেতে চলেছে।
কুম্ভ রাশির একাদশ স্থানে বৃহস্পতি অবস্থান করছে এবং সরাসরি বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশির পঞ্চম স্থানে পড়ছে, অর্থাৎ মা লক্ষ্মী কৃপা কিন্তু আপনারা পেতে চলেছেন এবং সেই দৃষ্টি আপনাদের রাশির এই বৃহস্পতির দৃষ্টি নবম দৃষ্টি আপনাদের রাশির সপ্তম স্থানে পড়ছে, অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের বিবাহ দিক কিন্তু ভালো একটা সময় কিন্তু আসতে চলেছে। যারা বিবাহের জন্য এতদিন প্রচেষ্টা করছিলেন বিবাহ হচ্ছিল না, আইডিয়াল সময় আপনারা কিন্তু এই সময় ঝাঁপিয়ে পড়ুন। বিয়ের ব্যাপারটা কিন্তু আপনাদের গাঢ় যোগ তৈরি করছে, শুভ বিবাহের ব্যাপারে কিন্তু গাঢ় যোগ তৈরি করছে এবং রাশির উপর 16 আগস্টের পর থেকে রবি এবং বুধের অবস্থা, সকেত্রিক রবি এবং বুধের সাথে বুধাদিত্য যোগ তৈরি করছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ কিন্তু লাভ। এবং 15 আগস্ট পর্যন্ত এই রবি এবং বুধ আপনাদের রাশির ষষ্ঠভাবে অবস্থান করছে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের স্কিন ডিজিজ এবং চোখের কিছু সমস্যা আসতে পারে এবং পিতার সাথে আপনাদের মতবিরোধ বা পিতার স্বাস্থ্যহানি বা মাতার স্বাস্থ্যহানি এগুলো কিন্তু দেখা যাচ্ছে। পিতা মাতার শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই কেয়ার রাখবেন এবং ছোটোখাটো চোট আঘাত লাগা এবং কোমরে চোট লাগা বা পায়ে চোট লাগা এগুলো কিন্তু কুম্ভ রাশির এ মাসে লক্ষ্য করা যাচ্ছে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই এইভাবে কনসাস থাকো, যারা গাড়ি বা বাইক চালাচ্ছেন তারা কিন্তু অবশ্যই কনসাসভাবে গাড়ি বা বাইক চালান। ব্যবসার দিকটা কিন্তু আপনাদের শুভ, যারা মেডিসিনের বিজনেস করছেন, যারা পেট্রোল কেমিক্যালের বিজনেস করছেন, যাদের ইন্ডাস্ট্রি আছে বা যাদের কসমেটিক্সের বিজনেস করছেন বা যারা দুধ পনিরের বিজনেস করছেন, যারা ফুড রিলেটেড বিজনেস করছেন বা যারা ইলেকট্রিকের বিজনেস করছেন, ইলেকট্রিক গুডসের বিজনেস করছেন বা গার্মেন্টসের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসা ধীরে ধীরে কিন্তু উঠতে থাকবে। এই আগস্ট মাস থেকে আপনাদের পরিবর্তন কিন্তু আসতে চলেছে এবং যাদের সম্পত্তি নিয়ে কুম্ভ রাশি যাদের সম্পত্তিগত নিয়ে সমস্যা চলছিল এতদিন ধরে, সেই সম্পত্তিগত সমস্যাগুলো কিন্তু আপনাদের ধীরে 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 কিন্তু কাটতে চলেছে, অর্থাৎ সম্পত্তিগত দিকটা কিন্তু আপনাদের শুভ কুম্ভ রাশির। এই সময় আপনাদের কিছু কিছু ক্ষেত্রে প্রাপ্তিযোগ আছে এবং যারা ফিল্ম দুনিয়াতে আছেন, অ্যাক্টিং, মডেলিং, অ্যাঙ্কারিং এবং যারা ফটোগ্রাফির সঙ্গে যুক্ত আছেন বা যারা বিউটিশিয়ান তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, বা যারা কসমেটিক্সের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন বা যারা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে বিজনেসের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে কুম্ভ রাশি কিন্তু সময় ভালোর দিকে যাচ্ছে। যারা ভাবছেন যে ব্যবসাতে ইনভেস্টমেন্ট করবেন তাদের জন্য আইডিয়াল সময়, আপনারা কিন্তু ব্যবসাতে ইনভেস্টমেন্ট করতেই পারেন, তবে অবশ্যই আপনারা নিজেদের চারটা অবস্থায় একবার দেখিয়ে নিন আপনাদের সপ্তম পতির অবস্থান কেমন আছে এবং দ্বিতীয় পতির অবস্থান কেমন আছে, তাহলে বর্তমান গ্রহের গোচর ধরে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ বার্তা কিন্তু বহন করে নিয়ে আসবে। এই যে পঞ্চম নবমের কানেকশান, আপনাদের নবপঞ্চম কানেকশান, আপনাদের ভাগ্যোদয় ভাগ্যের সাপোর্ট কিন্তু আসবে। সন্তান সুখের জায়গা কিন্তু তৈরি করতে চলেছে কুম্ভ রাশির জন্য, সন্তান প্রাপ্তি, সন্তানের জন্য আপনাদের মান সম্মান বৃদ্ধি এই দিকগুলো কিন্তু কুম্ভ রাশির এ মাসে কিন্তু তৈরি হতে চলেছে, অর্থাৎ কুম্ভ রাশির জন্য কিন্তু এই সময়টা বিশেষ ভালো। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঘাড়ে ব্যথা, চোখে প্রবলেম, চোখের প্রবলেম এবং স্পন্ডিলাইটিসের ব্যথা এবং ব্লাড সুগার, ব্লাড প্রেশার এগুলো কিন্তু আপনাদের আসার সম্ভাবনা কিন্তু আছে কুম্ভ রাশির, সেদিক থেকে অবশ্যই কনসাস থাকুন। এবং এ সময় আপনাদের স্থান পরিবর্তন, কোনো ধর্মীয় কাজের জন্য কোথাও দূরে আপনার হয়তো এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যেতে হতে পারে এবং কর্মের দিক ধীরে ধীরে কিন্তু ভালো আসতে চলেছে। এবং যারা সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, অর্থাৎ টিউশনি পড়াচ্ছেন বা নিজে ডক্টর, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু ভালো সময় আসতে চলেছে। এবার জানাই, যারা দিন আনে দিন খায়
তাদের ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশির ভালো, অর্থাৎ যারা মাছ বিক্রি করে বা সবজি বেচে যাদের দিন চলে বা যাদের একটা ঠেলা গাড়ি বসিয়ে দিন চলে, তাদের কিন্তু বিক্রি বার্তাটা আপনাদের কিন্তু সেল কিন্তু ভালো হবে কুম্ভ রাশির জন্য। অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু এই আগস্ট মাসে নিয়ে আসতে চলেছে, বিশেষ লাভ। এবং আপনাদের সরকারি কাজকর্মগুলো কিন্তু আপনারা গুটিয়ে নিতে পারেন সরকারি দিক থেকে, যারা সরকারি টেন্ডার নিয়ে কাজ করেন সরকারের দিক থেকে কিন্তু আপনারা কিন্তু সাপোর্ট পেতে চলেছে। যাদের সরকারি কাজকর্মগুলো এতদিন আটকে ছিল সেগুলো কিন্তু ধীরে 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 আপনাদের কিন্তু খুলবে। এবং ভাগ্যোদয় আপনাদের হতে চলেছে, ভাগ্যের দ্বারা যে কাজগুলো সেগুলো কিন্তু আপনাদের ধীরে ধীরে কিন্তু হবে, নতুন দিশা কিন্তু আপনারা পাবেন। এবং আপনাদের কর্মে মান সম্মান বৃদ্ধি, পদোন্নতি, বা যারা সেনাবাহিনীতে আছেন তাদের জন্য কিন্তু বিশেষ উচ্চ পদ লাভ কিন্তু হতে চলেছে। এবং যারা রাজনৈতিক সেক্টরে আছেন, রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু ভালো একটা সময় আসতে চলেছে। এনজিওর ক্ষেত্রে কিন্তু সময়টা বিশেষ লাভজনক। এগ্রিকালচারের সঙ্গে যারা যুক্ত আছেন কুম্ভ রাশির জাতকরা, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু এ মাসে আসতে চলেছে আগস্ট 2020। কুম্ভ রাশির জন্য কিন্তু বিশেষ ফায়দা। ওভারঅল আগস্ট মাস কুম্ভ রাশির জন্য ওভারঅল শুভ, কিন্তু ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, চোট আঘাত এবং মা এবং বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা হলেও টেনশান কিন্তু আপনাদের থাকবে। তবে আপনাদের সফলতা আপনাদের হাতের মুঠোয়, সফলতা হাতছানি। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।